রিসালাত অফ ইসলাম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব আমাদের রোজা এবং আহলে কিতাব অর্থাৎ ইহুদিদের রোজার মধ্যে পার্থক্য কী। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের রোজা ও আহলে কিতাবদের রোজার মধ্যে পার্থক্য হল সেহরি খাওয়া। সহিহ মুসলিম হাদিস নং 1096। অর্থাৎ আহলে কিতাবগণ সেহরি না খেয়ে উপবাস চর্চা করে, তাই রাসুলের উম্মত হিসেবে প্রত্যেকটি মুসলমানের উচিত রাসুলের সুন্নত পালন করে সেহরি খেয়ে রোজা রাখা। ধন্যবাদ সবাইকে।